রোববার অপহরণের ঘটনার পর দুদিন কেটে গেছে, কিন্তু এখনও জট খুলেনি রহস্যের। কেনই বা সেদিন কলেজ ছাত্রীকে তুলে নেওয়া হলো, প্রশাসনও খোলসা করতে পারেনি ধোঁয়াশার। খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ তুলে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার আলামত দিয়ে বের হওয়ার দিন কয়েকজন লোক হঠাৎই মাইক্রোবাসে তুলে নিয়ে উধাও হয়। পরিস্থিতি মুহূর্তেই চাঞ্চল্যকর ঘটনায় রূপ নেয়। ৬ ঘণ্টা পর যশোরের কেশবপুরে মাইক্রোবাস শনাক্ত হওয়ায় এবং থানায় নেয়ার পর নারীর অভিযোগ অস্বীকার করার ঘটনা নতুন মোড় নেয়। রহস্যের গন্ধ পান অনেকে। জনমনে প্রশ্ন জাগে, তাহলে কি মাইক্রোবাসে তুলে নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে? এ বিষয়ে কারো কাছেই কোনো সদুত্তর মেলেনি। তবে প্রভাবশালী মহলের চাপে বক্তব্য পাল্টাতে বাধ্য হয়েছেন ওই নারী, এমনটা দাবি মানবাধিকার নিয়ে কাজ করা এই আইনজীবীর। কিন্তু অভিযোগ না পেলেও কেন অপহরণ করে নিয়ে যাওয়া হলো, এ বিষয়েও সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই পুলিশের কাছে। অথচ ঘটনার দুদিন পার হয়েছে, এখন পর্যন্ত রহস্য উদ্ঘাটন করতে পারেনি প্রশাসন। ভুক্তভোগী ওই নারী মায়ের সঙ্গে ডুমুরিয়া উপজেলায় তার মামার বাড়িতে থাকতেন, তবে থানায় বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাড়িতে ফেরেননি ওই নারী এবং তার মা। মঙ্গলবার সকালে বাড়িতে গিয়ে খোঁজ মেলেনি তাদের কারোরই। শুনছেন, বাড়িতে বৃদ্ধা নানি থাকছেন একা, পাশের বাড়িতে থাকা স্বজনরাও জানাতে পারেননি তার খোঁজ, কথা বলতেও রাজি হননি কেউ। এদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ষড়যন্ত্র করে উপজেলা চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টা হয়েছে দাবি করে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধন হয়েছে। এতদিন অভিযুক্ত চেয়ারম্যানকে না পাওয়া গেলেও ফোনে সময় সংবাদকে জানান, উপজেলা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্র করেছে। এ ঘটনায় প্রথমে চেয়ারম্যানের ভাইকে আটক করা হলেও পরবর্তীতে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয় পুলিশ। সময় সংবাদ, খুলনা।